আমার সন্তান, হোক তোর আপন ভাই, ও সমাজের শত্রু, দেশের শত্রু, ওকে বাঁচাবার জন্য কেন তুই মিথ্যে সাক্ষী দিলি? কেন মিথ্যে সাক্ষী দেবার জন্য নিজের মাকে বাধ্য করলি বল? এই দেশের জন্য প্রাণ দিয়েছে তোর বাবা, তার সন্তান হয়ে তার আদর্শকে কলঙ্কিত করতে তোর বুক এতটুকু কাঁপলো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে সব? মা গো, আমি কারো মা নই, দুনিয়াতে আমার কেউ নেই, সরে যা, সরে যা আমার সামনে থেকে। বিশ্বাস করো ছোট ভাইয়া, আমার নিজের জীবনের চেয়েও ওকে আমি, আমাকে মেরে ভালো, তবু ওকে আমি ভালোবাসবো, চিরদিন ভালোবাসবো। ও যে আমার ভাই, আমার বড় ভাই, আমার ভাইয়া। বড় ভাইয়া? না, বাচ্চা আমার ছেলে না, একজন অপরাধী আমার ছেলে হতে পারে না। ও মরে গেছে, মরে গেছে। সম্রাট বিশ্বাস কর বাবা, শুধু ওর জন্য, ওকে বাঁচাবার জন্য ভরা আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যে বলেছি, অথচ জীবনে আমি কোনোদিন মিথ্যে বলিনি, কোনোদিন না। সুলতান, কেন ওই কাজ করলি বল? সমাজের শত্রু, একটা জঘন্য ক্রিমিনালকে কেন এভাবে বাঁচিয়ে দিলি? মা ওকে ঘৃণা করে, কিন্তু আমি তোকে ঘৃণা করতে পারি না ছোট ভাইয়া। এর আগেও আমার সব হারিয়ে এক ছেলে আর এক মেয়ে ছিল, আজও আমার তাই আছে, আর সেই ছেলে হচ্ছিস তুই। হ্যাঁ বাবা, তুই। মা, হোক সে তোর আপন বড় ভাই, তবু সে একজন অপরাধী। কথা দে, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, বাদশাকে তুই আইনের হাতে তুলে দিবি। তাই হবে মা, যে আমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছে, সেও আমাকে এই শিক্ষাই দিয়েছে। সম্রাট, তুই তো সবাইকে ফিরে পেলি বাবা, কিন্তু নীলা, নীলা তো ফিরে এলো না। তুই চলে গেলে এই শূন্য ঘরে আমি কি নিয়ে থাকবো? মায়ের কোল খালি করে সন্তানকে কেড়ে নিতে আমি আসিনি বোন। সম্রাট আপনারই থাকবে। শুধু সম্রাট কেন, আপনাদের কাউকে আমি এ বাড়ি ছেড়ে যেতে দিচ্ছি না। বিশ্বাস করুন, ওর মুখের দিকে তাকালে মনে হয় আমার হারানো নীলা বুঝি আমার কাছে ফিরে এসেছে। কিন্তু আমরা প্রোটেস্ট করো না, সুবিধা করতে পারবে না। বাবা, একেই বলে জজ, বুদ্ধির জাল ছিঁড়ে পালায়, কার এত বড় ক্ষমতা? লীলা, তুই কেন তুই নিজেকে ধ্বংস করছিস বাচ্চা, বল কি চাই তোর? আমি যা চাই তুই আমাকে তা দিতে পারবি না। কেন, দেবার মতো কি কিছুই নেই আমার? এতই নিঃস্ব হয়ে গেছি তোর চোখে, বল কি চাই তোর? এই মুহূর্তে, এই মুহূর্তে আমি তোকে সব উজাড় করে দেব। না, তুই দিতে পারবি না। পারবো না, পারবো না, আমি তোকে কিছুই দিতে পারবো না। এই কথা তুই আমার মুখের উপর বলতে পারলি বাচ্চা, বলবি তো? আমি তো রাস্তার মেয়ে, রাস্তার মেয়েকে তো কেউ ভালোবাসতে পারে না, শুধু ঘৃণাই করতে পারে। ঘৃণাই যদি করবি তাহলে ভালোবাসার অভিনয় করলি কেন বাচ্চা? কেন আমাকে করুণা করলি? আমি তোকে ঘৃণা করি না, করুণাও করিনি, ভালোবাসার অভিনয় করিনি, তোকে আমি আমার চেয়েও বেশি ভালোবাসি নীলা। কিন্তু আমি যা চাই, হাজার চেষ্টা করেও তুই তা আমাকে এনে দিতে
मायर काछे कसम खेयेछिलाम जार कथा पापेर पर छेड़े दिएछिलाम माके मृत्युर हाथ थेके बाँचाबार जन्ये से मायर अपारेशनेर टाका जोगाड़ करार जन्ये आमि शयतानेर काछे आमार आत्माके बिक्री करेछिलाम नीला आमि जदि आबार कलजाटा टेने बेर करे तोके देखाई ताहले कि देखते पाबे जानिस ओखाने लेखा आछे मा आमार मा সেই মা আমাকে ভুল বুঝল আমার বাড়ি ছেড়ে চলে গেল আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল আজ আবার কেউ দেরে দিল কেউ দে এমনও তো অনেক মা আছে বাছা সন্তানের জন্য তার এই মমতাটুকু নেই সন্তানের যে স্বার্থটাই তার কাছে অনেক বড় তোর মা তো স্বার্থের চেয়ে সন্তানকে বড় করে দেখেছেন তিনি চান তুই সৎ পথে চলবি সৎভাবে কামাই করবি কিন্তু এই দুনিয়ায় কেড়ে না নিলে কেউ কাউকে কিছু দিতে চায় না নীলা না দেয় না খেয়ে থাকবো তবু মায়ের দোয়া বোনের মমতা ভাইয়ের আদর আমাদের ঘিরে থাকবে নীলা হ্যাঁ বাচ্চা প্রতিজ্ঞা কর আজ থেকে তুই কোনো অন্যায় করবি না